দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আপনারা দেখছেন এখানে আমরা আলম ভাইকে দেখছি, উনি আজকেও কিছু গরু কিনছেন, কার জন্য কিনছেন, কোথায় যাবে, আমরা সেই সব তথ্য আপনাদের দেব। আমরা রয়েছি আমবাড়িহাটে। আপনারা আজ হচ্ছে 21 নভেম্বর 2022, রোজ সোমবার, এবং আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আমরা এখানে আলম ভাইকে দেখছি, দেখি উনি ফিটকিলা গরু কত বলছেন ভাই? 86,000। ওজন কতটুক হবে? দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা দেখি আরো কিছু তথ্য দেবো আমরা। মাংসের গরু না আলম ভাই? মাংস কত চাই? 250 টাকা। 2,50,000 টাকার গরু সেলিম ভাই, কতটুক হবে ভাই? চাইলো যে কতটুক হবে, কতটুক হবে? 10 মন হবে সেলিম ভাই, আপনি তো প্রায় প্রতিবেদন করেন। হ্যাঁ, হাটে ঘরেন না? না, 10 মন হবে না। 10 মন হবে না, 8 মন এটা ধরব আমি। আমরা দেখছি পেটটা বড়। ওজন ২২০ চাইছে লাস্ট, আমরা দেখছিলাম। আর কোনটা 20-25? এটা দেখি ভাই, সকাল সকালে কেউ গরু আছে? হ্যাঁ, এক গাড়ি গরু কিনবো।
সকাল সকালে কেউ গরু বেচবে এটা আপনার কি ধারণা? আপনি এত দিন ধরে না না অভিজ্ঞতা ঘুরে বারোটার নিচে কেউ গরু বেচে তাহলে আসে কেন ভাই এত সকালে? দেখি আমরা আর কিছু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বকনা গরু গুলো আচ্ছা সকরে তো একটা গাড়ি দিয়ে একটা সার গরু দেই যদি হয় তো তোরা দেন ৮৬৫০০ টাকা দিয়ে গরুটি হয়ে গেল। আমরা দেখছিলাম নোয়াখালী চৌমনি, জি কে কত হাটে দেখলাম না কেন মাল রয়ে গেছে এগুলো বিক্রি করে আসলাম। আচ্ছা ব্যবসা কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। মানে তার মানে এইখান থেকে কিনে নিয়ে যায় আপনি লাভ করছেন? জি আলহামদুলিল্লাহ ব্যবসা কম হয়। হয় আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা দেখছি, আমরা দেখছি শুনছি, এখানে দেখছিলাম আমরা আরেকটি এটা কি যাতে কত ৩০ তো চাচ্ছেন কত ভাই? ৬০ বয়স হয় এখনো? এখনো বয়স হয়নি কত কত কইছিল? ৮৫০০ মানে কত? ৮৫০০ ভাই? ৭৮৫০০ কতটুকু হবে? ৩.৫ মানে মাংসের গরু কিনছেন তো আপনি, মানে নিজের জন্য না কারোর জন্য? নিজের। দর্শক শুনছেন যে মাংসের গরু নিজের জন্য, এটা বলেছে দাম ১৩০, চাইছে ১৬০। আমরা দেখছি গরুটিকে আরো কিছু এটা কার গরু? কার গরু? আবিরুলের বড় ভাইয়ের? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, উনি বড় বড় গরু কিনে বিভিন্ন হাটে আর বলে যে ভাই এগুলো আমি আলম ভাইকে দেওয়ার জন্য কিনি। হ্যাঁ পাঠা দেয়,
মানে যেটা উনি বলে সেটাই তো আপনাকে কি হিসেবে দেয় আপনি যে গরুগুলো পাঠা দেন যা দেয় বড় ভাই আমার গরু বাড়ির উপর কোনোদিন মৃত্যুর কথা বলেন নাই তো বলেন নাই আচ্ছা শুনছি এবং দেখছি আমরা এটা কি শাইওয়াল পালাত নয় ভালো বয়স কি ভাই বয়স হচ্ছে আগুন আগুন দাম কোয়াতে কোয়াদা কোয়াতে 25 কোয়াতে এই যে ভাই এখানে আদে চাকটা বলি এই পাশে চাকটা আর একটা আসে বিক্রি করে দিলাম 1,43,000 বর্ষক আমরা দেখি আরো কিছু তথ্য আমরা নিতে পারি আলম ভাই আসলে আচ্ছা বাজারের অবস্থা কি আমরা তো দেখলাম আপনি কয়েকটা গরু কিনলেন সকালবেলা এখন আর একটু বাজারটা বাড়ু হ্যাঁ গরু আসতেছে তো আসতেছে এখনো আসতেছে শীতের সময় না ভাই এদিকে জমিতে ধান কাটা লাগছে আচ্ছা বেলা হ্যাঁ গরু আসে তো কেনা বেচার মধ্যে তো থাকে না একটু নাম্বারটা বলো 01755 হ্যাঁ 108 হ্যাঁ 394 আচ্ছা এটা তো আপনার আর চট্টগ্রামের নাম্বারটা আমরা একটু দেখাচ্ছি চট্টগ্রামের নাম্বারটা হচ্ছে আমার চট্টগ্রামের ব্যবসার জন্য গরুগুলো কিনছিলেন নিজের ব্যবসার জন্য আমরা সেই গরুগুলো কথা আপনাদের দিলাম এখনকার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা